প্রকৃতপক্ষে এই লুৎফুল্লাহ মসজিদটা তৈরি হয়েছিল সাফাভি রাজবংশের প্রথম যে সম্রাট শাহব্বাস, সেই রাজবংশের হারেম ছিল, সেই হারেমের উপলক্ষে এই মসজিদটা তৈরি হয়েছিল। সত্যি ভাবতে অবাক লাগে যে 400 বছর আগে এই শাহব্বাসের সময় রাজমিস্ত্রি মিলে এই সমস্ত ব্লু টাইলসের কাজ, মানে কাজগুলো করেছে। গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলার আয়োশির চ্যানেল থেকে আবার একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি রয়েছি ইরানের ইস্পাহানে। এখন বাজে সকাল প্রায় 9টা, রোদে প্রচুর তেজ, আর এখন আমি চলেছি ইস্পাহানের যে মেন অ্যাট্রাকশন কালকে আপনাদের দেখিয়েছিলাম বিকালবেলা, সেইখানে আবার একটু ভালো করে দেখতে, সেই নাস্কিক জাহান স্কোয়ারে। হোস্টেল থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। এই নাস্কি জাহান স্কোয়ারের যে কটা অ্যাট্রাকশন আছে আপনাদের দেখাবো, তারপর চলে যাব জোলফার দিকটায়। আমার হোস্টেল থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট লাগে এই নাস্কি জাহান স্কোয়ার। এই হোস্টেলের যে ঠিকানা এবং তার ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো, তার লিঙ্কটা আপনারা দেখে নেবেন, তাদের ফোন নম্বরটাও দিয়ে দেবো, আপনারা আসতে পারেন ইস্পাহানে এই হোস্টেলটায়। চলেছি ফুটপাথ দিয়ে হেঁটেই। এই হচ্ছে ইস্পাহানের নাশেকি জাহান স্কোয়ার, যার নাশেকি জাহান কথাটার অর্থ হচ্ছে যে অর্ধেক পৃথিবী। অ্যাকচুয়ালি ইরানকে আগে বলা হতো পারস্য, এবং পারস্যে বহু বংশের রাজারা কিন্তু রাজত্ব করেছে, যেমন কাজার বংশ রাজত্ব করেছে, শাহ বংশ রাজত্ব করেছে, সাফাভি রাজত্ব করেছে। কিন্তু মূলত এই ইস্পাহানে 1000 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত ইস্পাহানের বাড়বাড়ন্ত। ইরানে যতগুলো রাজবংশ রাজত্ব করেছিল তার মধ্যে ইস্পাহানের উন্নতি হয়েছিল মূলত সাফাভি বংশের আমলে, কারণ সাফাভি বংশের প্রথম যে রাজা ছিলেন শাহব্বাস, তিনি ইস্পাহানকে নতুন করে ঢেলে সাজিয়েছিলেন। এবং ওই দূরে যে মসজিদটা দেখা যাচ্ছে ওটার নাম হচ্ছে লুৎফানসা মসজিদ, আর এইটা হচ্ছে কাপু প্যালেস। এই পুরো চত্বরটা এত সুন্দর, এত বড়, যে এরকম বড় চত্বর পৃথিবীতে আর কোথাও নেই। আমি এখন ইস্পাহানের যে চত্বরটায় ঘুরে বেড়াচ্ছি, এটা হচ্ছে প্রায় 400 বছরের প্রাচীন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি লুৎফুল্লাহ মস্কের একদম সামনে, আর ওইদিকে ওটা হচ্ছে ইমাম খোমেইনি মস্ক, আর ওইটা হচ্ছে কাপু প্যালেস। এই তিনটেই প্রধান এই স্কোয়ারে। প্রথমে আমি দেখব লুৎফুল্লাহ মস্ক, এর টালির যে নীল, যে টালির কাজগুলো অসাধারণ, দেখুন। প্রকৃতপক্ষে এই লুৎফুল্লাহ মসজিদটা তৈরি হয়েছিল সাফাভি রাজবংশের প্রথম যে সম্রাট শাহব্বাস, সেই রাজবংশের হারেম ছিল, সেই হারেমের উপলক্ষে এই মসজিদটা তৈরি হয়েছিল। মস্কের ভেতরে দুপাশেই অসাধারণ ব্লু টাইলসের কাজ, চোখ ধাঁধিয়ে যাচ্ছে ভাই। বন্ধুরা, দুদিকে নীল টাইলসের কাজ দেখে মাথা ঘুরে যাচ্ছে। ভাবতে সত্যি মানে অবাক লাগছে যে
400 বছর আগে কয়েকজন মাত্র রাজমিস্ত্রি মিলে এই সুন্দর টাইলসের কাজটা করেছে। দেখুন এত সুন্দর কাজ, অসাধারণ। চলুন এবার দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখি। ভাই, ইরানের বাজারগুলো দেখার মতো। ইস্পানের যে সব থেকে বড় যে কাজ সেটা হচ্ছে মিনাকারির কাজ। এটা হচ্ছে মিনাকারি, দেখুন মিনাকারি। এটা একটা নিলাম 30,000 টোমান, এটা নিল $5। তো এটা ব্রাস হয়, অর্থাৎ সরি কপারের তৈরি হয়, কপারের ওপরে রং করে তারপরে এরা কাজ করে, অসাধারণ সুন্দর। এই মিনাকারির কাজ কিন্তু একটা কালেকশন করবেন ইস্পানে আসলে। এগুলো সবই মিনাকারির কাজ, এগুলোর দাম অনেক বেশি। দ্যাট ইজ $10, $15, $30। অসাধারণ সুন্দর ভাই, দেখুন এগুলো হচ্ছে ইস্পাহানের ট্র্যাডিশনাল ওয়ার্ক, ট্র্যাডিশনাল। লোকালয় মিনাকারি, এখানে চারিদিকে দোকান। এগুলো সব কপারের। এগুলো সব কার্পেট আছে এখানে। বন্ধুরা, ইরানে আসলে অবশ্যই কিন্তু একটা মিনাকারির কাজ কিন্তু সংগ্রহ করবেন। এই হলো সুলতান আমিন খুমেনি মস্ক। খুমেনি মসজিদে ঢুকতেও $2,50 এন্ট্রি ফি। আমি ঢুকলাম না, একই রকম ব্লু টাইলসের কাজ রয়েছে। আর ওইটা হচ্ছে কাপু প্যালেস। এই তিনটে হচ্ছে এখানকার প্রধান এই স্কোয়ারে, অবশ্যই দেখবেন। এবং আমি রিকমেন্ড করব অন্তত লুৎফুল্লাহ মস্কটা আপনারা
অবশ্যই ভিজিট করবেন। এটা না করলেও লুৎফুল্লাহ মস্কের ভিতরে যে টালির কাজ আছে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। বাচ্চারা ফুটবল খেলছে। ইরান কিন্তু ফুটবলে মারাত্মক উন্নত, বিশ্বকাপে অনেকবার পার্টিসিপেট করেছে ইরান, এবং এই ইস্পাহানে কিন্তু ইরানের অনেক ফুটবল ক্লাব আছে। মনে পড়ে যায় জামশেদ নাসিরির কথা, মনে পড়ে যায় মুজিদের কথা, যারা ছিলেন একটা সময় ইরানের ফুটবল প্লেয়ার, যারা কলকাতায় খেলতে গিয়েছিলেন। এই আমি ইস্পাহানেরই নাশকি জাহানের স্কোয়ারে দাঁড়িয়ে আছি। এখন চলে এসেছি আলী কাপু প্যালেসের বাঁ পাশে গেট দিয়ে চেহালি সতুনের দিকে। বন্ধুরা, এর নাম হচ্ছে চেহেলি সতুন, অর্থাৎ 40টা পিলা আছে তার জন্য এর নাম হচ্ছে চেহেলি সতুন। নাসকি জাহানের স্কোয়ারের পাশেই এই চেহেলি সতুন। সাফাভি রাজবংশের আমলে যে সমস্ত ইসলামিক স্থাপত্য বা ইসলামিক রীতিগুলো ইরানে দেখা যায় তার মধ্যে এইটা কিন্তু একটা অন্যতম। বাগানটাকে দেখে আমার অনেকটা মনে হচ্ছে যেন কাশ্মীরের শালিমার গার্ডেন এসেছি। সামনেই ফোয়ারা রয়েছে এবং অসাধারণ সুন্দর। চেহেলি সতুন ভেতরে রয়েছে অসাধারণ পেন্টিংস। একটু পজ করেও পড়ে নিতে পারেন। এটা হচ্ছে অটোমানদের সঙ্গে সাফাভি রাজবংশের যে যুদ্ধ হয়েছিল তার পেন্টিংস। এখন যাব আর্মেনিয়ান কোয়ার্টারের দিকে। ইস্পাহানে আর্মেনিয়ানদের একটা বসতি ছিল, সেই জায়গাতেই যাব। আর সেখানে বিশ্ববিখ্যাত কতগুলো পুরনো ব্রিজ আছে, ব্রিজগুলোকেও দেখব। বন্ধুরা, ইরানে কিন্তু অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা নেই, অবশ্যই কিন্তু আপনারা ক্যাশ টাকা সঙ্গে রাখবেন, যেমন ডলার, ইউরো এই সমস্ত, কারণ অনলাইনে কিন্তু এখানে কোনো পেমেন্ট হবে না।